অ্যাকচুয়াল যে প্ল্যাটফর্মটা অ্যাডভার্টাইজ করার জন্য, তারপরে বুস্ট বুস্টটা কেন দিল? দুটো কারণ দিয়েছে। নাম্বার ওয়ান, যারা নতুন, যারা চেনে না, যারা বোঝে না ভালো মতো, তাদের জন্য ইজি করে দেওয়ার জন্য যে একটা বুস্ট বুস্ট দিলে সে পোস্টটাকে বুস্ট করতে হবে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, ফেসবুক জানে যখনই তারা বুস্ট বুস্টটা দিয়ে তে উইল লুজ মানি, বিকজ তারা জানে না যে কিভাবে অ্যাডভার্টাইজ করতে হয়। অ্যান্ড ফেসবুক উইল আর্ন মানি ফ্রম দ্যাট। That's it. Facebook care about your and my money. That's it. Facebook আর কিছু care করে না। So boost post actually is a trap. আপনারা কেউ boost post button টা create করবেন না। Spend your time to learn Facebook Ads Manager. Trust me, আপনি যদি শিখেন, যখন শিখবেন আমাকে তখন মনে মনে থ্যাংক ইউ দিবেন। এরপরে যে বিষয়টা হচ্ছে, think and act like professional. এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আপনি একটা বিজনেস ওনার, আপনার মাইন্ডসেটটা, আপনার বিহেভিয়ার, আপনার অ্যাক্টিভিটি যদি একদম প্রফেশনালের মতো না হয়, যদি এটা প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ, এখানে যারা যারা আছেন, আপনার বিহেভিয়ারটা যদি হয়ে যায় যে আপনি মৌচাক মার্কেটে কিছুটা সেল করছেন, দেন সোশ্যাল মিডিয়া অ্যান্ড ফেসবুক ইজ নট ফর ইউ, বিকজ আপনার বিহেভিয়ার তখন এটার কথা বলবে। যে ব্যক্তি মৌচাকে গিয়ে একটা কিছু কিনতে পারে, সে আপনার কাছ থেকে কেন কিনবে? এটা আমাকে জাস্ট এই কথাটাই এখানে মাথা রাখবেন, যে জিনিসটা গাউসিয়া মৌচাকে যে কিনতে পায়, একজন ব্যক্তি গাউসিয়া মৌচাকে গিয়ে যে ট্রিটমেন্টটা পায়, সেই ট্রিটমেন্টটা যদি সে সেম ফেসবুকে পায়, তাহলে সে আপনার কাছে কেন কিনবে? এই জায়গাটাতে প্রফেশনালিজমের ডিফারেন্সটা, আপনাদেরকে এই জিনিসটা গ্রো করতে হবে। এটা হচ্ছে ব্র্যান্ড ভ্যালুর খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। সো ব্র্যান্ড ভ্যালুর ভিতরে শুধুমাত্র আপনার প্রোডাক্টের ছবি না, ব্র্যান্ড ভ্যালু ইজ অল অ্যাবাউট ইউ। আপনি নিজেকে কিভাবে প্রেজেন্ট করেন, আপনার পেজটাকে কিভাবে প্রেজেন্ট করেন, আপনার যে ওয়েবসাইটটা আছে সেটাকে কিভাবে প্রেজেন্ট করেন, এই পুরো জিনিসটার ভিতরে একটা প্রফেশনালিজম থাকতে হবে। আরঙ্গের এক্সাম্পলটা আবারও আনছি, খেয়াল করে দেখবেন আরঙ্গের কোথাও আনপ্রফেশনালিজম নাই। সেটা তাদের টেলিফোন ধরা থেকে হোক, তাদের ফেসবুক পেজে একটা লক করা থেকে হোক, তাদের প্রত্যেকটা পোস্ট বলেন, ওয়েবসাইট বলেন, এভরিহোয়ার দেখেন একটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড। তারা এটা গ্রো করার জন্য কিন্তু যথেষ্ট সময়, টাকা এবং শ্রম দিয়েছে। আপনাদেরকে এই মাইন্ডসেটটা রাখতে হবে, প্রফেশনালিজম যদি এটা রাখতে পারে, পরে আপনার ব্র্যান্ডটাকে মানুষ মনে রাখবে কিনা, যদি আপনার ভিতরে সেই কনফিডেন্স থাকে যে ইয়েস আমি এক বছর পরে এমন একটা ব্র্যান্ড ক্রিয়েট করবো যে আমার নাম শুনে মানুষ চিনতে পারবে এবং আমার ব্র্যান্ডের কথা মানুষের মনে থাকবে, দেন ইউ শুড ডু ইট। এবং এইভাবেই আপনার শুধুমাত্র করা উচিত, আদারওয়াইজ করা উচিত না। বিকজ 2018 এটা আমার লাস্ট কোয়ার্টারে চলে আসছে, আর 3 মাস বাকি আছে। পরে 2019 পরে ফেসবুক মার্কেটিং করা কতটা ডিফিকাল্ট হয়ে যাবে, এটা এর পরের স্লাইড দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে একটা গুড নিউজ দিচ্ছি, এখানে যে স্ট্যাটিস্টিকটা দেখতে পাচ্ছি, এটা ফেসবুকের ইন্টারনাল স্ট্যাটিস্টিক্স, ফেসবুকের নিজস্ব স্ট্যাটিস্টিক্স। এটা এখানে আমরা দেখতে পাচ্ছি, ওরা কাউন্ট করে পৃথিবীতে 203টা দেশ আছে, এর মধ্যে বাংলাদেশ কম্পিটিশনের জায়গা থেকে 203 নাম্বারে, হুইচ ইজ এ গুড থিং আমি মনে করি। বাট লেট মি টেল ইউ, এটা থাকবে না 203-এ, এটা উইদিন এ ওয়ান ইয়ার এটা 150-এর কাছাকাছি চলে আসবে। বিকজ অফ পিপল লাইক আস, যারা না বুঝে অ্যাডভার্টাইজ করছেন, তারা একটা কথা বলেছি যে আপনারা একজন আরেকজনের সাথে কম্পিটিশন ক্রিয়েট করছেন, এই কম্পিটিশনের কারণে কিন্তু এটা কম্পিটিশন হার্ড হতে থাকবে। এবং এখানে যে হাই কনভার্টিং দেশ আছে 64, এটা বাড়তে থাকবে। কনভার্সনের বিষয়টা বলে দিই যে ভাই, এই তোকে বলছি না ফানেলের বিষয় এবং আমি বলছি না ফানেল, কনভার্সন। আপনারা যারা ফেসবুক অ্যাডভার্টাইজে কাজ করতে চান এবং যারা ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, তারা খুব বেশি করে ওয়েবসাইট কনভার্সন ট্র্যাকিং, ওয়েবসাইট কনভার্সন ট্র্যাকিং অবজেক্টিভ, এটা নিয়ে পড়াশোনা করেন। দিস ইজ গোল্ড, দিস উইল অ্যাকচুয়ালি মেক অর ব্রেক ইউর বিজনেস। আপনি বিজনেস যাই করেন, এই একটা অ্যাডভার্টাইজ যে অবজেক্টিভ আছে ওয়েবসাইট কনভার্সন, এটাকে যদি মাস্টার করতে পারেন, তাহলে এইটাকেই আপনার বিজনেস মাল্টিপ্লাই করে দেবে অনেক গুণ। সো বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের এখন যা সিচুয়েশন আছে, 2019 পরে এটা এত বেশি কম্পিটিটিভ হয়ে যাবে, আমাদের মধ্যে যারা এন্টারপ্রেনিয়র আছে তারা এতটা কম্পিটিটিভ করে ফেলবে যে তখন আপনারা ব্র্যান্ড ক্রিয়েট করার সময় পাবেন না। বিকজ কেন বলছি বারবার ব্র্যান্ডের বিষয়টা, ব্র্যান্ড ক্রিয়েট করতে টাকা লাগে। বিকজ আপনি যখন ব্র্যান্ড ক্রিয়েট করছেন প্রাথমিক অবস্থায়, তখন কিন্তু আপনি সেল করবেন না, আপনি প্রথমে সেল করার কথা চিন্তা করবেন না। ব্র্যান্ড ডেভেলপ করতে গেলে আপনাকে আগে এনগেজ করতে হবে। আমি এনগেজমেন্টের পরেই আসছি, ওয়াই ইজ ইম্পর্টেন্ট, এনগেজমেন্টটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। একটা সোশ্যালের জায়গা চিন্তা করে, এখানে যারা সেল করছেন বা সেল করার চেষ্টা করেন, তারা কিন্তু একজন একজনের সাথে কথা বলছেন, আপু এটা করেন, আপু এখানে আসেন, আপু এটা দেখেন, রাইট? হোয়াট ইজ দিস, দিস কল এনগেজমেন্ট। এনগেজমেন্টটা কেন ইম্পর্টেন্ট, এটাই হচ্ছে সোশ্যালিজমের একটা বিষয়। আমার মানুষ সামাজিক জীব, সেম কাজটা আপনাকে সোশ্যাল মিডিয়াতে করতে হবে। আপনার অডিয়েন্স যদি এনগেজমেন্ট না পায়, ইফ দ্য সে যে এই একটা পেজ দেখছি, একটা ওয়েবসাইটে দে অনলি সেল 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 অ্যান্ড সেল, সেল ছাড়া কোনো কথা নেই, আমি
মাল্টিপল অনেক পেজ দেখেছি যারা কিনা তাদের পেজে গেলে সেল আর অফার ছাড়া কিছু নাই। দিস ইজ ডেঞ্জারাস, দিস ইজ ডেঞ্জারাস। মানুষ দৌড়ে পালাবে না আপনার এরপর পেজ দেখলে, দিস ইজ ডেঞ্জারাস। তাদেরকে এনগেজ করতে হবে, তাদেরকে যদি এনগেজ করতে পারেন তাহলে তারা ব্যাক করবে। এখানে ভ্যালু প্রপোজিশন ইজ দ্য কি। কিভাবে নিজেকে প্রিপেয়ার করবেন, এখানে প্রিপারেশনের কিছু পয়েন্টগুলো আলোচনা করছি, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে এই পয়েন্টগুলো আপনাদের প্রত্যেকেরই ফলো করা উচিত যদি যারা কিনা অ্যাকচুয়ালি ব্র্যান্ড ডেভেলপ করতে চান। প্রথম কথা, রাইট মাইন্ডসেট। রাইট মাইন্ডসেটের বেশিরভাগ কথা বলে ফেলছি অলরেডি, যে প্রফেশনালিজম এবং আপনারা দীর্ঘমেয়াদী প্ল্যান করে কাজ করতে হবে যাকে একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করবো। আদারওয়াইজ ইউ আর লুজিং মানি, বিকজ আপনি টাকা খরচ করে অ্যাডভার্টাইজ করছেন বিকজ ফর সেল। একটা এক্সাম্পল আমি শেয়ার করছি, যেটা খুবই কম, আপনি $50 খরচ করে আপনার একটা ড্রেস সেল করার চেষ্টা করবেন, $50 মানে 4,000 টাকা, কিছু বেশি। আপনার একটা ড্রেস সেল হলো, ধরেন সেটার দাম 1,200 টাকা, লস হলো না লাভ হলো? অফকোর্স লস হলো। ওয়ারেন আপনি $50 খরচ করে যদি আপনার ব্র্যান্ড ডেভেলপ করতেন এবং আপনার পেজে যদি সে কথার কথা 1,500 বা 2,000 পিপল ফলোয়ার আসতো, এই ফলোয়ারগুলো কিন্তু আপনার থেকে যেত। অ্যান্ড হোয়াট নেসেসারি ইউ শুড ডু, যে আপনাদের কিন্তু সাম সর্ট অফ ফেসবুকের বাইরে একটা ইমেইল লিস্ট বিল্ড করা উচিত। এইগুলো নিয়ে কেউ কথা বলে না, ইমেইল লিস্ট হাউ ইম্পর্টেন্ট। ইভেন এখন আরও ইম্পর্টেন্ট হচ্ছে মেসেঞ্জার লিস্ট, ফেসবুক মেসেঞ্জার লিস্ট বিল্ড করা। আমি নিজে ব্যক্তিগতভাবে ফেসবুক মেসেঞ্জার লিস্ট বিল্ড করি, বিকজ ইমেইল লিস্টের রেসপন্স আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছে। সো কথা হচ্ছে আপনাদেরকে অবশ্যই ফেসবুক পেজের বাইরেও অডিয়েন্সকে ফলো করতে হবে, ফলো আপ করতে হবে। আপনি যদি তাদেরকে একবার এই লিস্টের ভিতরে নিয়ে আসতে পারেন তাহলে আপনাদের অ্যাডভার্টাইজ ছাড়াই তাদের কাছে পরবর্তীতে কোনো নিউজ বা নিউজ লেটার পাঠাতে পারছেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ সবসময় যখন কোনো সেল করবেন বা ডিসকাউন্ট দেবেন, সেল জেনারেট করার চেষ্টা করবেন, আপনি যদি অ্যাডভার্টাইজ করেন তাহলে আপনি সাকসেসফুল হতে পারবেন না। যার কারণে মাইন্ডসেটটা হচ্ছে আপনি প্রথমে যখনই কাজ করবেন অবশ্যই আপনাদের যে ইনভেস্টমেন্ট থাকবে সেটা ব্র্যান্ড ডেভেলপমেন্ট দিকে হওয়া উচিত। এরপর হচ্ছে কি, ফাইন্ড এ ব্রড মার্কেট ইউ আন্ডারস্ট্যান্ড অর প্যাশনেট অ্যাবাউট। আপনারা ফ্যাশন নিয়ে কাজ করছেন, বিউটি নিয়ে কাজ করছেন, এগুলো ছাড়াও আরো অনেক ব্রড মার্কেট আছে। ব্রড মার্কেট মানে ম্যাস লেভেলের ব্রড মার্কেট, ফুড একটা ব্রড মার্কেট, হেলথ একটা ব্রড মার্কেট। তারপরে আপনারা যেখানে নারী উদ্যোক্তা আছে, নারীদের সাথে রিলেটেড আরো অনেক টপিক আছে যেগুলো কিনা অনেক ব্রড, সেগুলো নিয়ে কাজ করতে পারেন। মোস্ট ইম্পর্টেন্টলি, সেটা যদি আর্ট হয়ে থাকে, আপনি আর্ট করেন, হ্যান্ডিক্রাফটের কাজ করেন, কাঠের কাজ করেন, কারু কাজ করেন, হোয়াট এভার ইট ইজ, সেটা যদি ম্যাস লেভেলে হয়ে থাকে তাহলে ইউ শুড বি ডুইং ইট। মোস্ট ইম্পর্টেন্টলি, সেটা যদি আপনার প্যাশনেট হয়ে থাকে, বিকজ আপনি যখন একটা কিছুর প্রতি প্যাশনেট হবেন তখন সেটা নিয়ে কাজ করতে, সেটা নিয়ে ঘাম ঝরাতে, শ্রম দিতে আপনার তখন কষ্ট মনে হবে না। এটাকে আমরা বলি ওয়ার্ক শুড নট ফিল লাইক ওয়ার্ক। আমি নিজে আজকে এতগুলো বছর পরে এভরিডে আমি 8 থেকে 10 ঘন্টা কম্পিউটার সময় দিই, এটা যখন দিই আমার তখন টায়ার্ড লাগে না। আমি জানি না কখন ডিনারের টাইম হয়েছে, আমি জানি না কখন ঘুমানোর সময় হয়েছে। ওয়াই আই ফিল লাইক দ্যাট, আমি ইনফ্যাক্ট আমি এটা আজকে কম্পিউটার একদিন কম্পিউটার সময় না বসে আমার মনে কি জানি করলাম, এটা কিন্তু কেন হয়েছে। আমি 1996 থেকে কম্পিউটার চালাই, তো এটা আমি যতটুকু জানি যে মানুষ কম্পিউটার চালাতে বোর লাগে, বাট আমার কাছে বিকজ ইট ইজ পার্ট অফ মাই লাইফ রাইট নাও, দিস ইজ মাই প্যাশন, দিস ইজ হোয়াট আই ডু। আপনাদের ভিতরে যে প্যাশনটা থাকে তাহলে তখন আর কাজকে কাজ মনে হবে না, তখন আপনার নিজের মনের ভিতর থেকে আরো কাজ করতে পারবে। এবং ব্র্যান্ডের এখানে প্যাশনেটের বিষয়টা এখানে আরেকটা উদ্দেশ্য আছে, কথা কথা আপনি কারো কাজ করেন তো ব্র্যান্ড ডেভেলপ কি হবে, একটা সিক্রেট ফর্মুলা দিয়ে দিচ্ছি। আপনি অবশ্যই অডিয়েন্সকে এনগেজ করতে গেলে কি লাগবে, দ্যাট ইজ কল কন্টেন্ট। কন্টেন্ট সেটা পিকচার হতে পারে, ভিডিও হতে পারে, ভিডিও ইজ ভেরি পাওয়ারফুল কন্টেন্ট। এখন আপনি যদি কথা কথা আপনি আর্টের ব্যাপারে প্যাশনেট হয়ে থাকেন তাহলে আপনি আর্টেরই ভিডিও করতে পারেন, একটা না এভরিডে আপনি লাইভে যেতে পারেন। এই আর্টের যে আপনার যে এক্সপার্টিস আছে, যে আপনার প্যাশনটা আছে, এটা মানুষের সাথে শেয়ার করেন। এই শেয়ার করতে করতে আপনার দেখবেন যে আপনার অটোমেটিকলি ব্র্যান্ড ডেভেলপ হয়ে গেছে, আপনার অডিয়েন্স অটোমেটিক এঙ্গেজ হয় করবে। এবং একটা সময় হলো যখন আর আপনার কোনো কিছু সেল করার প্রয়োজন হচ্ছে না, আপনি যেটাই পোস্ট করবেন সেটা অটোমেটিকলি সেল হয়ে যাবে উইদাউট এনি অ্যাডভার্টাইজমেন্ট। দিস ইজ দ্য পাওয়ার অফ ব্র্যান্ডিং। এই জন্য বলছি ইউ শুড ডু হোয়াট ইউ শুড প্যাশনেট অ্যাবাউট। ওই নকল করার মতো না যে উনি করছে আমিও করি, এটা করাটা ঠিক হবে না। 3 নম্বর, আপনাকে এমন প্রোডাক্ট খুঁজে বার করতে হবে যেটা কিনা ইউনিক এবং সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি। ইউনিক বলছি কি, এখানে যেরকম ড্রেসের ব্যাপারে বলছি, এখানে অনেকগুলো ড্রেস আছে সুন্দর, আপনার কাছে এমন কি ড্রেস আছে যেটা অন্য সবার থেকে ইউনিক, যদি সেটা থাকে এবং সেটা যদি পৌঁছাতে পারেন ইয়েস দিস ইজ মাই ড্রেস অ্যান্ড দিস ইজ ইউনিক, তাহলে সেটা যাবে। বিকজ
আপনারা এখানে কম্পিটিশন দিচ্ছেন একজন আরেকজনের সাথে, আপনার প্রোডাক্টটা ইউনিক হতে হবে এবং মাস্টি সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি হতে হবে। ডেফিনেটলি আমরা এখানে মানে সুমি কস্টিউম তো সেল করতে পারবো না, অবভিয়াসলি এটা এটা সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি না, রাইট? সো আপনার প্রোডাক্টটা ডেফিনেটলি ইউনিক হতে হবে, কিন্তু সেটাকে প্রেজেন্ট করতে হবে সেভাবে। তিন নম্বর বিষয় হচ্ছে মার্কেটিং প্ল্যান, এটা যে কতটা গুরুত্বপূর্ণ এইটা নিয়ে শুধু একটা সেশনে কথা বলা যেতে পারে। মার্কেটিং প্ল্যান, মার্কেটিং প্ল্যান শুরু হয় হচ্ছে কি আপনার ইন্টেনশন থেকে। আপনি যখন কাজ শুরু করছেন আপনার তো আলটিমেট গোল কি, টু মেক মানি, টু জেনারেট সেলস, রাইট? কিন্তু এটা এটা হচ্ছে সবার এন্ড গেম, সবার এন্ড গোল। প্রথম যে গোলটা হওয়া উচিত সেটা হচ্ছে আপনার ব্র্যান্ড ডেভেলপ করার জন্য আপনার অডিয়েন্স কারা, কারা আপনার টার্গেটের অডিয়েন্স, তারা কোথায় আছে, তারা কি ঢাকায়, চিটাগংয়ে, খুলনায়, হ্যাঁ, তাদের বয়স কত, তাদের ডেমোগ্রাফিক যে কথা বললেন জিসান ভাই, ডেমোগ্রাফিটা হচ্ছে এজ অ্যান্ড জেন্ডার। আপনাদের টার্গেট যদি হয়ে থাকে মহিলা, তাহলে অবভিয়াসলি ফিমেল, সেখানে তো মেল ফিমেল সবাইকে টার্গেট করে লাভ নেই, আপনি বুস্ট পোস্টে ক্লিক করলে কিন্তু মেল ফিমেল সবাই টার্গেটেড হয়ে যাচ্ছে, ওই জন্য বলছি ইটস এ ট্র্যাপ। এবং তাদের বয়স, ফেসবুকের একটা টুল আছে, এটার নাম হচ্ছে অডিয়েন্স ইনসাইট, অডিয়েন্স ইনসাইট, ফেসবুক অডিয়েন্স ইনসাইটটা থেকে আপনি অনেক ডেটা পাবেন যে বাংলাদেশে কোন কোন পেজগুলো পপুলার, আপনি যে ডেমোগ্রাফিটা টার্গেট করছেন সেই ডেমোগ্রাফিটা কোন কোন পেজ লাইক করে, যে ডেমোগ্রাফিটাকে টার্গেট করছেন তারা কোথায় বেশি, ঢাকায় বেশি না চিটাগাংয়ে বেশি। ইউ উইল গেট অল অফ দিস ডেটা, দিস ইজ গোল্ড মাইন। আপনারা উদ্বোধন ফেসবুক অ্যাডস ম্যানেজার যারা ভালো বোঝেন তা করবেনই, এবং যারা যারা শুরু করতে যাচ্ছেন স্টার্টিং, আপনাদের মার্কেটিং প্ল্যানে এই ফেসবুক অডিয়েন্স ইনসাইট জিনিসটাকে আপনাদের ভালো মতো স্টাডি করতে হবে। আর আমি ফেসবুক অ্যাডস নিয়ে খুব বেশি কথা বলছি না, বিকজ এই যে অডিয়েন্স ইনসাইট এবং অ্যাডসের কথা যা বললাম, ইউটিউবে হান্ড্রেডস অফ ভিডিও আছে, এটা চাইলে আপনারা দেখতে পারেন, এটা আমার নতুন করে বলার কিছু নাই, বাট সেগুলোকে প্রপারলি স্টাডি করতে হবে। ভ্যালু প্রপোজিশন চার নম্বর, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আপনি যে ড্রেসটা সেল করছেন, আপনি যে খাবারটা সেল করছেন, আপনি যে যাই সেল করার চেষ্টা করছেন, সেটার মধ্যে একটা ভ্যালু প্রপোজিশন থাকতে হবে। হোয়াট ইজ ভ্যালু প্রপোজিশন? প্রপোজিশন আমরা জানি কবে ইনভাইট করা, প্রপোজ করা, কিছু একটা দেওয়া। ভ্যালুটা হচ্ছে আইদার হতে পারে ডিসকাউন্ট, আপনাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে হবে ডিসকাউন্ট অথবা কুপন, যেটাকে আমরা বলে থাকি, অথবা স্কেয়ারসিটি বলি আমরা ইংরেজিতে, এমন কোনো জিনিস যেটা কিনা খুব স্টক সীমিত, বলি না স্টক সীমিত, লিমিটেড। আপনারা যদি এক্সক্লুসিভলি এমন কিছু ক্রিয়েট করেন যেটা কিনা লিমিটেড, সেটা হবে ভ্যালু প্রপোজিশনের মধ্যে যাবে, অথবা আপনার যে ডিসকাউন্ট দেয় সেটা ভ্যালু প্রপোজিশনের মধ্যে যাবে। যারা সার্ভিসের মধ্যে যাবেন সেটা ভ্যালু প্রপোজিশনের মধ্যে যাবে। কিন্তু আপনাদের প্রত্যেকটা মার্কেটিং স্ট্র্যাটেজির ভিতরে এই ভ্যালু প্রপোজিশনটা থাকতে হবে, বিকজ সোশ্যাল মিডিয়াতে যারা যায় তারা কেউ কেনার উদ্দেশ্য নিয়ে যায় না, তাকে বোঝাতে হবে দিস ইজ ভ্যালুয়েবল। সেটা কিভাবে বোঝাবে, সেটা বোঝানোর জন্য ব্রেইনস্টর্মিংটা করতে হবে, যেটার ভ্যালুটা কিভাবে বোঝাবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্রিয়েট ট্রাস্ট অ্যান্ড রিলেশনশিপ ইউর অডিয়েন্স। অনলাইন থেকে মানুষ কিনতে চায় না বিকজ অফ অনেক অসাধু ব্যবসায়ীরা, নাম বলতে চাচ্ছি না, অনেকেই যখন এই ই কমার্সের যাত্রা শুরু হল বাংলাদেশে, এটা একটা মানে একেবারে ব্যাঙের ছাত্রার মতো গজিয়ে গেল সব জায়গাতে, প্রচুর লোকজন কিন্তু এই ই কমার্সের নাম করে দেখা যাচ্ছে যে বাজে প্রোডাক্ট দিয়েছে, আর নাহলে কাস্টমার সার্ভিস প্রপারলি দিতে পারে নাই। এটাতে যেটা হচ্ছে কি, কাস্টমারের ট্রাস্টটা নষ্ট হয়ে যায়, সবাই বলে দূর অনলাইন থেকে জিনিস ভালো কেনা যায় না। একটা কথা বলে রাখি, ইউএসএ, ক্যানাডা, ইউকে সব জায়গায় 20 বছর ধরে মানুষ অনলাইনে কেনাকাটা করে, তাদের এখানে মাইন্ডসেট ডেভেলপ করার কিছু নেই, আমাদের এখানে নতুন, আমাদের এখানে মানুষের মাইন্ডসেট ডেভেলপ করতে এখনো সময় লাগছে, আমাদের এখানে প্রাইমারি কাস্টমার এখনো মেইন যে পার্টগুলো আছে ঢাকা, চিটাগাং, এই এই ধরনের বিভাগীয় শহরগুলোতে এখনো রুরাল জায়গায় যায়নি। এখন কথা হচ্ছে একটা কাস্টমার যখন একটা ওয়েবসাইটে গেল বা একটা ফেসবুকে কিছু একটা কিনলো, দেখা গেল যে প্রপারলি জিনিসটা পেলো না, জিনিসটা খারাপ পেলো, সে কিন্তু ডিমোরালাইজ হয়ে যাবে এবং সে কিনবে না। এভাবে কতগুলো কাস্টমার নষ্ট হলে ই কমার্সের ব্যবসাটা নষ্ট হয়ে যেতে পারে, চিন্তা করে দেখেন। হুইচ ইজ হোয়াই ট্রাস্ট অ্যান্ড রিলেশনশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটাও ব্র্যান্ড ভ্যালুর একটা পার্ট। আপনার যদি এই ট্রাস্ট ফ্যাক্টরটা না থাকে, নো, কোনো লাভ নাই। আপনার যদি ট্রাস্ট ফ্যাক্টরটা থাকে তাহলে এখান থেকে সব কিছু কিনতে পারবেন। আমার একজন ক্লায়েন্ট আছে ইউএসএতে, আটলান্টা, জর্জিয়াতে, উনি শাড়ি সেল করেন, ওনার শাড়িগুলো খুব ইউনিক হয়। আমি ওনাকে প্রথমত, উনি এরকম খুব এজিটেটেড ছিলেন যে আমার সেল করা দরকার, সেল করা দরকার, সেল করা দরকার, আমি একটা কেস স্টাডি সামনে দেখাবো, এটা ওকে একটা এক্সাম্পল দেখাবো। সেখানে আমি তাকে অনেক কষ্টে বুঝিয়েছিলাম যে ডু নট গ্রো ফর সেলস, আগে ভ্যালু প্রপোজিশন দেন, আপনার কমিউনিটি বিল্ড আপ করেন। ওনার এখন এমন সিচুয়েশন আছে, ঈদের পরে ঈদের যে শাড়িটা সেল উনি করেছেন সেটার জন্য প্রি বুকিং হয়ে আছে, অর্থাৎ আগে থেকে বলতেছে আমি প্রি বুক করে রাখতেছি, আসলে আমাকে সাথে সাথে তুলে,
why it is happened? Because trust value, among relationship. This is the power of branding. এই যে পয়েন্টটা আছে এটা খুব ইম্পর্টেন্ট রাইট ওয়ে টু সেল দেম উইদাউট বিং সেলসি যেহেতু আপনার সোশ্যাল মিডিয়াটা আপনার সেলসের জায়গা না অবশ্যই খেয়াল রাখতে হবে যখন আপনি এখানে সেল করার চেষ্টা করছেন আপনার জন্য ওই যে এত টাকা ছাড় এত টাকা ছাড় এত টাকা ছাড় এই এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করা থেকে অতিরিক্ত স্তর থেকে বিরত থাকতে হবে বিকজ নো বডি কেউই পছন্দ করে না যে তার কাছে সেল করা হচ্ছে এটা কিন্তু মানুষের সাইকোলজিতে লাগে আমি ইমেল মার্কেটিং ও ফেসবুক মেসেঞ্জার মার্কেটিং এর ব্যাপারে কথা বলছি অবশ্যই তাদেরকে ফেসবুকের বাইরেও ফলো করবে তাদেরকে ফলো করতে হবে একটা স্ট্যাটিস্টিক দিচ্ছি যে বলা হয়ে থাকে যে একটা কাস্টমারকে অ্যাট লিস্ট 6 বার একটা অ্যাড দেখাতে হয় বিফোর দে মেক এ বাইং ডিসিশন 6 টাইমস তাহলে ফেসবুক এবং ফেসবুকের বাইরে থাকা মাল্টিপল জায়গা ফলো করা ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা যত দিন যাবে তত কম্পিটিটিভ হবে রাইট নাও ইট ইজ মিনিমাম 6 টাইমস নতুন কাস্টমার যখন দেখছে তারা অ্যাটলিস্ট 6 বার দেখার পর তারা একটা বাইং ডিসিশন নিচ্ছে আপসেল এখানে একটা কথা বলেছি আপসেল এটা আসলে আমি আপনার কথা বুঝবেন আমি জানি না যদি আপনার কাস্টমার বেস তৈরি হয়ে থাকে তাহলে অবশ্যই তাদের ডাটাগুলো সংরক্ষণ করো তাদের ইমেল অ্যাড্রেস তাদের ফোন নাম্বার তাদের কাছে পরবর্তীতে অন্য কিছু সেল করো বিকজ আমরা অলওয়েজ বিশ্বাস করি ওয়ান্স এ কাস্টমার অলওয়েজ এ কাস্টমার আপনার কাস্টমার যদি ফেরত আসে তাহলে যেদিন মনে করবেন যে আপনার কাস্টমার আপনার কাছে ফেরত আসছে তখন মনে করবেন বুঝতে পারবেন যে আপনি একটা সাকসেসফুল বিজনেস তৈরি করার পথে আছেন এবং আপনার অবশ্যই তার কাছে আপনার আপসেল বিষয়টা বোঝাচ্ছি মনে করেন আমি একটা ড্রেস সেল করলাম 1000 টাকা দিয়ে আপনি যদি সেটা সে আপনি আপনার সেই কাস্টমারটা আপনার কাছে ফেরত আসে তার কাছে আপনি অবশ্যই 3000 টাকা দামের একটা শাড়ি সেল করতে পারতে হবে যদি পারেন সেটাই আপনার সাকসেসফুল বিকজ দ্যাট ইজ কল আপসেল আপসেল মানে হচ্ছে আপনি একটা জিনিস সেল করছেন তার কাছে আরো এক্সপেন্সিভ জিনিস সেল করছেন যদি আপনি আপসেল করতে পারেন তাহলে আপনি ব্যবসাটা মাল্টিপ্লাই করতে পারবেন দ্যাট ইজ অ্যাকচুয়ালি প্রফিট প্রফিট কিন্তু আপনার ফ্রন্ট এন্ড প্রোডাক্ট না এই 1000 টাকা একটা প্রোডাক্ট সেল করতে গিয়ে আপনার যে শ্রম যাবে যে সময় যাবে যে ইনভেস্টমেন্ট যাবে সেটা অ্যাকচুয়ালি 1200 টাকার প্রোডাক্ট সেল করে আপনার প্রফিট আসবে না প্রফিট আসবে কখন যখন আপনার 1200 টাকার যে সেল করলেন সেটা আপনার কাস্টমার চলে আসলো দ্যাট ইজ ইউর অ্যাসেট এরপর তার কাছে যখন 2000 টাকা বা 3000 টাকার প্রোডাক্ট সেল করলেন দ্যাট উড বি ইউর প্রফিট এটাকে বলে আপসেল দিস ইজ ই কমার্স ল্যাঙ্গুয়েজ এটাকে আপনার মাথায় রাখবেন আপসেল জিনিস নিয়ে আপনারা পড়াশোনা করবেন আর লাস্টে যেটা লেখা আছে এটা খুব ইম্পর্টেন্ট কনস্ট্যান্টলি ট্রাইং টু ইমপ্রুভ কেউ যদি মনে করে আমি এখান থেকে যা শুনলাম এটা অ্যাপ্লাই করে আমি ই কমার্সের মাস্টার হয়ে যাবো ভুল মতো বলে দ্যাট ইজ নট পসিবল আমি এখনো নিজেকে মাস্টার মনে করি না আই এম কনস্ট্যান্টলি ট্রাই আমি এখনো অনেক সেমিনার ফলো করি আমি এখনো অনেক মাস্টার মাইন্ড গ্রুপ ফলো করি বিকজ এটা করতে হয় ইট ইজ মাই নেসেসারি অলওয়েজ আপনাকে শিখতে হবে জানতে হবে ইমপ্রুভ করতে হবে এখানে খুব সিম্পল ভাষা বলা যায় দুইটা ওয়ে হার্ড ওয়ে আর ইজি ওয়ে ইজি ওয়েটা হচ্ছে মনে হচ্ছে যে আমি ফেসবুক মার্কেটিং এ পেজ বুস্ট করলে হয়ে যাবে স্বপ্ন দেখা একটা যে হার্ড ওয়ে অ্যাকচুয়ালি কাজ করে এবং ফিগার আউট করা যদি এই ইজি ওয়েতে থাকেন আপনি অ্যাক্সিডেন্টাল কিছু সেল করে ফেলতে পারেন এখানে একজন আপু আছে উনি জিসান ভাই যখন জিজ্ঞেস করলেন আমার মনে আছে উনি বলছেন ওনার কাস্টমার 10000 আচ্ছা আমার মনে হয় ওনার কাস্টমার 10000 না ওনার পেজের ফলোয়ার মেবি 10000 হতে পারে 10000 কাস্টমার থাকলে উনি আরো বেশি কমপ্লিট করবেন এনিওয়ে এখানে এই যে বোঝার ভুল আছে রাইট 10000 ফলোয়ার মানে 10000 কাস্টমার না সো হার্ড ওয়ে হচ্ছে আপনি যদি দেখেন যে আপনার 1000 ইমেল কালেক্ট হয়েছে বায়ারের কারা যখন আপনার ওয়েবসাইট থাকবে কেউ কিনছে কেনার পরে অটোমেটিকলি সে একটা বায়ারদের লিস্টে চলে যাবে যখন আপনার ওইটা লিস্ট তৈরি হবে 1000 বায়ারের লিস্ট তখন বুঝবেন যে আপনি একটা সাকসেসফুল ব্র্যান্ড ক্রিয়েট করতে পারছেন এবং দ্যাট উইল বি হার্ড আপনাদের ইউ শুড গো টু দ্য হার্ড ওয়ে আচ্ছা এখানে একটু কন্টেন্ট নিয়ে কথা বলি কোন ধরনের কন্টেন্ট গুলো ভালো কাজ করে ফেসবুকে নাম্বার ওয়ান টেক্সটটাকে আপনার সবকিছুর সাথে ইনকর্পোরেট করতে হবে বিকজ স্টোরি একটা কথা লেখা যায় স্টোরি আমি নিজে ব্যক্তিগতভাবে আমার লাইফ থেকে বলতে পারি আমার যতগুলো সাকসেসফুল ক্যাম্পেইন আছে সেগুলোর সাথে স্টোরি জড়িত স্টোরিটা হচ্ছে আমাদের লাইফের ইন্টিগ্রাল পার্ট আপনারা যে টেক্সটটা দিচ্ছেন সেটা কিন্তু পত্রিকার বিজ্ঞাপনের মতো একটা সময় ছিল যখন পত্রিকার বিজ্ঞাপন দিলে পার কলামে টাকা দিতে হতো এখনো দিতে হয় কিন্তু ফেসবুকে দেওয়া লাগে না আপনি যারা ব্লগ পোস্ট লিখে ফেলতে পারেন খেয়াল করে দেখবেন বাংলাদেশ যত পপুলার রাইটার আছে রাইট নাও এই মুহূর্তে সবাই কিন্তু ফেসবুকে খুব পপুলার সবাই তো ফেসবুকে পপুলার বিকজ তারা ফেসবুকে রীতিমতো একটা গল্পের একটা অংশই লিখে দেয় দ্যাট ইজ দ্য পাওয়ার অফ স্টোরি আপনাদের প্রত্যেকের টেক্সটের ভিতরে সেই স্টোরিটা থাকতে হবে এর পাশাপাশি ভিডিও ভিডিও কেন বলছি ভিডিও ইজ দ্য মোস্ট পাওয়ারফুল এবং চিপেস্ট ফর এঙ্গেজমেন্ট মোস্ট পাওয়ারফুল এন্ড চিপেস্ট এখন ভিডিও কিভাবে ক্রিয়েট করবেন এখানে একটু বলে রাখি আমার সময় হতো কমে আসছে কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট বিষয় ভিডিও যদি মনে করেন যে আপনারা একটা ছবি ক্রিয়েট করে দিয়েছেন অথবা কয়েকটা একটা সাইডের মধ্যে আপনি টেক্সট দিয়ে দিলেন এবং টেক্সট দিয়ে আপনি অ্যানিমেট করলেন দিস ইজ অ্যাকচুয়ালি রিয়েলি শর্টকাট
আপনারা যারা কষ্ট করে লাইভে যান, লাইভে গিয়ে আপনারা ড্রেস দেখান বা বিভিন্ন জিনিস দেখান, এই কাজটাই কষ্ট করে আপনারা ভিডিওতে ক্রিয়েট করবেন এবং মাইন্ডসেটটা রাখবেন আপনি একটা টিভি বিজ্ঞাপন তৈরি করছেন। খেয়াল করে দেখবেন যে বাংলালিংক, গ্রামীণ ফোন সবাই টিভি বিজ্ঞাপন যে বানায় কিভাবে বানায়, টিভি বিজ্ঞাপনগুলোকে স্টাডি করে, এগুলো ইউটিউবে পাওয়া যায়, বিজ্ঞাপনগুলোকে বেশি করে স্টাডি করে, সেইভাবে চিন্তা করে, সেভাবে মাইন্ডসেটটা করে, সেভাবে স্ক্রিপ্টিং করেন, সেভাবে ভিডিওটাকে তৈরি করেন, বিকজ নেসেসারিলি হোয়াট ইউ আর ডুইং ইজ ক্রিয়েটিং অ্যান অ্যাড। যখন আপনি অ্যাড ক্রিয়েট করছেন ইট শুড লুক লাইক অ্যান অ্যাড। পিকচারের কথা বলছি কিনা, ভ্যালোটেনমেন্ট বলা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে দেখেছি হিউমার ফান অনেক ভালো কাজ করে, এ কারণে ভ্যালোটেনমেন্ট বলা হচ্ছে। ভ্যালোটেনমেন্টের এক্সাম্পল আমি একটু পরে দেবো। আর যে জিনিসগুলো খুব ভালো কাজ করে সেটা কুইজ, কন্টেস্ট এবং সার্ভে। কুইজ খুব ভালো কাজ করে, এটা হচ্ছে দর্শককে এনগেজ করার জন্য খুব পাওয়ারফুল। কুইজ, সার্ভে, কন্টেস্ট, এই জিনিসগুলো। কন্টেস্ট হচ্ছে যে আমি এখান থেকে পাঁচটা ড্রেস ফ্রি দিব, আপনারা সবাই আমার ইমেল লিস্টে চলে আসুন, এটা দিয়ে আপনি আপনার ইমেল লিস্ট তৈরি করে ফেলেন, পাঁচটা ড্রেস ফ্রি দিবেন। এই পাঁচটা ড্রেসের জন্য দেখা যাবে যে আপনার 500 জন কাস্টমার চলে আসতে পারে, মানে অ্যাটলিস্ট ইমেল লিস্টে চলে আসবে। কতজন কাস্টমার আই ডোন্ট নো, বাট এটা হচ্ছে একটা ট্যাকটিক্স, এটা একটা টেকনিক। তো কুইজ, কন্টেস্ট, সার্ভে এগুলো খুব ভালো কাজ করে। আচ্ছা, এখানে আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, দেখেন এটা আমার ব্যক্তিগত এক্সাম্পল, এটা ফলো করতে পারে। প্রথম যেটা দেওয়া হয়েছে এটা হচ্ছে কি, বিদেশে একটা আপনার ফানেল, এখানে ফ্রি লিস্ট তৈরি করার জন্য দেওয়া হয়েছিল, এটা মেয়েদেরকে টার্গেট করে। এখানে যে দুটা দেওয়া হয়েছে এটা হচ্ছে ফিমেলদের জন্য, এটা হচ্ছে আমার ব্যক্তিগত ফিমেলদের জন্য, এখানে একটা ফ্রি কন্টেস্ট দেওয়া হয়েছিল। এই শুধুমাত্র একটা অ্যাপ থেকে 5000 ইমেল কালেক্ট করা হচ্ছে, জাস্ট মার্কেট, ইট ইজ ভেরি সিম্পল। বাট এখানে একটা স্টোরি ছিল, এটার উপরে আমি স্টোরিটা একটা ঘোলা করে ড্রপ করতে, এখানে আমার একটা ক্লায়েন্টের একটা প্রাইভেসি ব্যাপার আছে, এটা আমি ডিসক্লোজ করতে পারবো না। বাট এই একটা দিয়ে 5000 ইমেল কালেক্ট করা, যেখানে দেখতে পাচ্ছি কি পরিমাণে ইনগেজমেন্ট ছিল। দিস ইজ দ্য, এই যে শাড়ির কথা বলছিলাম, ঈদের পরের শাড়ি, এখানে ফানেল তৈরি করা ছিল এবং এর পরবর্তীতে এখান থেকে সেল জেনারেট করা হয়েছে। এবং এটা রেজাল্ট যেটা ছিল সেটা হচ্ছে ঈদের পরেও সবাই শাড়ির জন্য প্রি বুকিং দিয়ে রেখেছিল এই শাড়িগুলোর জন্য। এখান থেকে এখানে দুই নাম্বার দেখতে পাচ্ছেন যেটা, এই শাড়ি এখানে আমরা 10টা শাড়ি ফ্রি গিফট করেছিলাম এবং এখান থেকে অনেক রেসপন্স এসেছে, এটা জাস্ট পার্ট অফ ওয়ান এড, আরো টোটাল 10টা অ্যাড করেছিলাম, ইট ওয়ার্ক রিয়েলি রিয়েলি ওয়েল। এই জন্য বলছি যে ভ্যালু প্রপোজিশন অলওয়েজ রিমেম্বার। তিন নাম্বার যেটা হচ্ছে আমার, এখানে আমি হিউমার একটা অ্যাড করেছিলাম, আমার এটা ছিল মেসেঞ্জার একটা ফাংশন নিয়ে আসা, এটা সিপিএম মার্কেটিং নিয়ে সবাই সিপিএম করে করে পাগল হয়ে যায়। আমি জাস্ট এই একটা অ্যাড থেকে যা শুধুমাত্র $12 খরচ করে 600 উপরে মেসেঞ্জার লিস্ট বিল্ড করেছিলাম, জাস্ট $12। ইট ইজ বিকজ অফ দিস অ্যাপ। এই ভিডিওটা দেখাতে পারলে বুঝতে পারতে, এটা প্রচন্ড ফানি একটা ভিডিও ছিল, হিউমার অনেক ভালো কাজ করে। যেরকম বলছিলাম ভ্যালোটেনমেন্ট, ভ্যালু প্লাস এন্টারটেনমেন্ট ইকুয়াল টু ভ্যালোটেনমেন্ট। খেয়াল রাখবেন কন্টেন্ট যেন বোরিং না হয়, কন্টেন্টগুলো এনগেজিং হতে হবে, তাহলেই আপনি এনগেজমেন্টগুলো পাবেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ফর এনগেজমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, এটা যদি সবাই বুঝতে পারেন তাহলে আশা করি ফেসবুক মার্কেটিং ঠিক মতো করতে হবে। এখানে ফানেল দেখানো আছে, আমি যদি আজকে একটা নতুন ফেসবুক বিজনেস ক্রিয়েট করতাম তাহলে কিভাবে করতাম, এখানে সেই ফানেলটা দেখানো আছে। এখানে আমি যে নিশ্চয় নিয়েছি সেটা খুব কমন একটা নিশ্চিত, কিন্তু এটা ধরো তার মাথায় আসবে, সেটা বেবি, বেবি প্রোডাক্টস, রাইট? এটা সব, এটা খুবই ব্রড একটা নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে তোর প্রোডাক্টের কোনো অভাব নাই। আমি জাস্ট একটা বেবি নিশ নিয়ে কাজ করতাম, আমি প্রথম চিন্তা করতাম আমার কাছে ইউনিক বেবি প্রোডাক্ট কী কী আছে সেটা আমি রিসার্চ করতাম আগে, তারপর আমি চলে যেতাম সেটা সাম সর্ট অফ একটা ওয়েবসাইট, মাস্ট বি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতাম, বিকজ ওয়েবসাইট ছাড়া অডিয়েন্সকে টার্গেট রিটার্গেট করা যাবে না, তাদেরকে ফেরত আনা যাবে না, লিস্ট তৈরি করা যাবে না, ইউ মাস্ট ক্রিয়েট এ ওয়েবসাইট। ওয়েবসাইট ক্রিয়েট করা খুব ডিফিকাল্ট কিছু না, ট্রাস্ট মি, আপনি ইউটিউব ঘাটলে উইদিন 50,000 টাকা আপনি নিজে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলতে হবে, সেই সময়টা দিতে হবে। এরপর আমি যেটা করতাম যে আমি একটা ট্র্যাকারে চলে যেতাম, এখানে ইমেইল লিস্ট বিল্ড করার জন্য একটা স্কুইজ করে চলে যেতাম যে এখান থেকে আমি একটা ইমেইল লিস্ট বিল্ড করবো কিসের জন্য, এখানে একটা হুক আছে, হুকটা কি, আমি যেটা করতাম সেটা হচ্ছে গিয়ে বাচ্চাদের সুন্দর সুন্দর নাম, 100টা সুন্দর নাম দিয়ে আমি ইবুক ক্রিয়েট করতাম এবং এটা আমি ফ্রি অফার করতাম তাদেরকে, যারা এখন এই মুহূর্তে, এই মুহূর্তে যে সমস্ত মহিলা প্রেগনেন্ট যাদের বাচ্চা হবে নেক্সট 6 মাসের মধ্যে, তাদের কাছে আমি অ্যাডভান্সটা করতাম, বলতাম যে আমার কাছে একটা, আমি 100টা সুন্দর বাচ্চাদের নাম ইউনিক নেম দিয়ে একটা ইবুক তৈরি করছি এবং আমি এটা প্রমোট করতাম সেই সমস্ত মহিলাদের কাছে যারা অলরেডি প্রেগনেন্ট, কি তাদের কাছে অ্যাপ্লিকেবল হতো না, রাইট? অফকোর্স যারা প্রেগনেন্ট তাদের বাচ্চাদের নাম চিন্তা করতেই, তাদের কাছে আমি একটা ফ্রি ইবুক করছি, অফার করছি, তাদেরকে কি করতাম, বলতাম দেখে ইমেল অ্যাড্রেসে আসো, একটা ফেসবুক অ্যাডসে আসতাম, ফেসবুক অ্যাডস থেকে আমি আলটিমেটলি কি করতাম তাকে আমার এই বিভিন্ন ফানেলে নিয়ে আসতাম, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং বিভিন্ন ফানেলে নিয়ে আসতাম। এখান থেকে আমি চলে যেতাম হচ্ছে কি আমার কন্টেন্টে, কন্টেন্ট মার্কেটিংয়ের মধ্যে,
এবং এই কন্টেন্ট মার্কেটিং এর থ্রু আমি চলে আসতাম হচ্ছে কি আমার প্রপোজিশনে, যে হ্যাঁ আমার এখানে আপনার রিসেন্টলি বাচ্চা হয়েছে, ওকে ফাইন, নিউ বর্ন বেবিদের জন্য একটা প্রোডাক্ট, এটা অ্যাপ্লিকেবল হতো বিকজ আমার কাছে ডেটা আছে যে তারা প্রেগনেন্ট এবং কত মাসের মধ্যে তাদের বাচ্চা ডেলিভারি হবে হতে পারে, রাইট? আমি তখন নিউ বর্ন বেবিদের জন্য প্রোডাক্ট সাপ ইজি করতাম। তারপর কি করতাম, আমি ইমেইলে তাদেরকে টার্গেট করতাম এবং ফেসবুক অ্যাডের মাধ্যমে আবার তাদের কন্টেন্টে নিয়ে যেতাম। এই যেখানে যে সাইজটা দেখা যায়, দিস ইজ কল রিটার্গেটিং, দিস ইজ ভেরি পাওয়ারফুল, রিডস অ্যান্ড রিপিট। এইখানে কিন্তু আপনার মিলিয়ন ডলার মার্কেটের ফর্মুলা আছে। যারা মিলিয়নের মার্কেট আর যারা মিলিয়নের ই কমার্স, তারা কিন্তু এই ফর্মুলাটাই ফলো করে। সো এইটাতে আপনার অ্যাটেনশন পে করা, আপনাদের ব্র্যান্ড ভ্যালু ডেভেলপ করার জন্য এই ফানেলটা, এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা আপনারা চাইলে ডাউনলোড করে পড়তে বাসায় গিয়ে স্টাডি করতে পারেন। দিস উইল অ্যাকচুয়ালি হেল্প ইউ টু ক্রিয়েট ইউর বিজনেস। ফাইনালি আমি চাচ্ছিলাম যে কিছু কোশ্চেন নিব, কিন্তু পারবো কিনা আমি জানি না। বাট আপনারা যারা এই এই লেকচার সেটা ডাউনলোড করতে চান, তারা এখানে দেখেন যে শেষে আমার পেজের নামটা দেয়া আছে। আমার পেজে গিয়ে আপনারা যদি আমাকে মেসেজ করে পাঠাতে উই লেকচার এই কথাটা খালি লিখে যদি আপনারা মেসেজ করেন, আপনার কাছে এই স্লাইডটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। ওকে, আবার এই এটা হচ্ছে আমার পেজের নাম, এটা একটা মিনিট অন রাখি সবাই যদি দেখতে পাই। এই পেজে গিয়ে আপনারা মেসেজে গিয়ে জাস্ট খালি লিখবেন উই লেকচার, তাহলে আপনারা ডাউনলোড করতে পারবেন। আমি আর দুটা মিনিট সময় যাবো, কারো কোনো কোশ্চেন আছে কিনা, যা কথা বললাম সেগুলো বুঝতে না পারেন বা কোনো কোশ্চেন